নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি টাইমস। এনআরসি ও সিএ এর প্রতিবাদে রাস্তায় আন্দোলনে নেমে সরব হল এসইউসিআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এনআরসি ও সিএ এর প্রতিবাদে এবারে রাস্তায় নেমে আন্দোলনে সরব হলেন এসইউসিআই সি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। জানা গিয়েছে, শুক্রবার সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি বাঘাজিদিন পার্ক থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বাঘাজিদিন পার্ক থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। এদিনের মিছিলে দার্জিলিং জেলা ছাড়াও জলপাইগুড়ি, কুচবিহার ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে সমর্থকেরা মিছিলে অংশগ্রহণ করেন। সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য বলেন, এনআরসি সিএএ নিয়ে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে আন্দোলন শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে শিলিগুড়িতে এই কর্মসূচি। এর পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদেও সরব হন তারা। আমরা মনে করি যে আজকে এনআরসি এবং সিএএ এর মধ্য দিয়ে যে কেন্দ্রীয় সরকার আজকে ভারতবর্ষের 130 কোটি মানুষের উপর আক্রমণ নামিয়ে নিয়েছে, এটা শুধুমাত্র একটা লড়াই নয়, এটা হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ইন দ্য ট্রু সেন্স এই আক্রমণটা হচ্ছে ভারতবর্ষের ওয়ার্কিং পিপুলসের বিরুদ্ধে। তারা যুক্তিবাদের উপর আক্রমণ করছে। এই লড়াইটা শুধুমাত্র একটা এলাকাতে সীমাবদ্ধ নেই, আজকে দেশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। ছেড়ে দিলে হবে না। আমাদের মতন একটা পার্টি, তারা মনে করে আন্দোলনকে একটা দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার জন্য দরকার হচ্ছে গণ কমিটি গড়ে তোলা, নাগরিক কমিটি গড়ে তোলা। আমরা যেমন মিছিল করছি, প্রচার আন্দোলন করছি, আবার এলাকা এলাকায় আমরা নাগরিক কমিটি, গণ কমিটি গড়ে তুলবার জন্য আমরা এনআরসির বিরুদ্ধে করছি। এবং এর সাথে সাথে যে অর্থনৈতিক যে আক্রমণটা নামিয়ে এনেছে সেটা